শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই নজর রাখবো একটি গুরুত্বপূর্ণ খবরে, রিজার্ভ ব্যাংকের গুরুত্বপূর্ণ সভা, মনিটারি পলিসি কমিটির এই বিশেষ সভায় বেশ কিছু বিষয় আলোচনা হচ্ছে, যার মধ্যে অন্যতম হচ্ছে এবং প্রধান হচ্ছে মূল্যবৃদ্ধি রোখা। এই মুহূর্তে মূল্যবৃদ্ধি যে মাত্রায় পৌঁছেছে তা রুখতে আরবিআইয়ের যে কার্যকরী ভূমিকা নেওয়ার কথা সেই কার্যকরী ভূমিকা এখনও দেখা যায়নি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বৈঠক ডাকা গুরুত্বপূর্ণ ছিল। আজকে এই বৈঠক শুরু হয়েছে, বুধবার পর্যন্ত এই বৈঠক চলবে এবং এই বৈঠকে যেরকম আপনাদের আগেই বললাম যে মূলত মূল্যবৃদ্ধি রোখাই এক প্রথম কাজ বা প্রধান কাজ, তার পাশাপাশি এই সভায় রেপো রেট, রিভার্স রেপো রেট, ক্যাশ রিজার্ভ ইত্যাদি, ব্যাংক হার ইত্যাদি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে এবং দেখার যে এই বৈঠকের পরে মূল্যবৃদ্ধি রোখা তার পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে গতি দেওয়া দেশকে কতটা সম্ভব হয় সেদিকেও নজর থাকবে। রিজার্ভ ব্যাংকের নানা কাজের মধ্যে মূল্যবৃদ্ধি রোখাই এই মুহূর্তে প্রধান কর্তব্য বলে জানতে পারা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই কাজে বর্তমানে রিজার্ভ ব্যাংক দক্ষতার পরিচয় যে দিয়েছে সেটা মনে করার কোনো কারণ নেই, কারণ এটা নিয়ে একটা গুরুতর প্রশ্ন উঠে গিয়েছে। চলতি বছরের এপ্রিলে খুচরো মূল্যবৃদ্ধি রেকর্ড ছুঁয়েছে, 7.79% গিয়ে পৌঁছায়। স্বাভাবিকভাবে রিজার্ভ ব্যাংকের যে কার্যকরী ভূমিকা নেওয়ার কথা সেইটা নিয়েই প্রশ্ন উঠে যায়। আমরা এ বিষয়ে কথা বলবো, আমাদের বিশেষ সংবাদদাতা আশিস চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোনে, কথা বলবো তার সঙ্গে। আশিসদা, খুবই টার্মোয়েল সিচুয়েশন, একদিকে যেরকম মূল্যবৃদ্ধি রোখা একটা বড় কাজ, তার পাশাপাশি অর্থনীতিকে একটা গতি দেওয়াও গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই জায়গায় দাঁড়িয়ে রিজার্ভ ব্যাংকের এই বৈঠক সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইব। একটা হচ্ছে যে দুমাস অন্তর রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির সভা হয়, এপ্রিল মাসে এই সভা হয়েছিল, সেখানে রেপো রেট বা রিভার্স রেপো রেট এই সমস্ত হারগুলো একই জায়গায় রেখে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তারপরে যখন মূল্যবৃদ্ধির তথ্য আসতে থাকে তখন দেখা যায় যে রিজার্ভ ব্যাংক যে মূল্যবৃদ্ধির প্রত্যাশা করেছিল তার থেকে অনেক বেশি জিনিসপত্রের দাম হচ্ছে। এই অবস্থায় প্রথা ভেঙে মে মাসের 4 তারিখে হঠাৎ রিজার্ভ ব্যাংক 0.4% রেপো রেট বাড়িয়ে দেয় এবং আরেকটা জিনিস ক্যাশ রিজার্ভ রেশিও বলে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলোকে যত টাকা রিজার্ভ ব্যাংকের কাছে গচ্ছিত রাখতে হয় সেই টাকাটাও কিছুটা পরিমাণে বাড়িয়ে দেয়। এসবের উদ্দেশ্য হচ্ছে বাজার থেকে নগদকে শুষে নেওয়া, যাতে করে কেনাকাটা কম হয় এবং মূল্যবৃদ্ধির চাপটা কিছুটা মাথানো হয়। কিন্তু সেখানে সমালোচনা হচ্ছিল যে তাহলে এপ্রিল মাসে তোমরা বুঝলে না, মে মাসে এসে তোমাকে ব্যতিক্রমী সভা করে এই কাজটা করতে হলো। এই সমালোচনার মধ্যে দাঁড়িয়েই এবারে রেগুলার মিটিং হচ্ছে জুন মাসে, 6-8 3 দিন মিটিং হবে এবং সেই মিটিং এ অনেকগুলো ব্যাপার আলোচনা হবে। একটা হচ্ছে যে রেপো রেট, রিভার্স রেপো রেট ইত্যাদির হার সম্পর্কে আলোচনা এবং বিশেষজ্ঞদের অনেকে মনে করছে 25 বেসিস পয়েন্ট থেকে 50 বেসিস পয়েন্ট পর্যন্ত এইসব হারগুলো বাড়ানো হতে পারে। দ্বিতীয় হচ্ছে চলতি বছরে, চলতি অর্থবর্ষে, অর্থাৎ 22-23 অর্থবর্ষে আমাদের জিডিপি বৃদ্ধি কত হবে এটা অনেকটা নামিয়ে রিজার্ভ ব্যাংক প্রত্যাশা করেছিল গত বৈঠকে যে 7.2% বৃদ্ধি হতে পারে, সেটাও পুনর্বিবেচনা করা হবে বা ফিরে দেখা হবে এবং সেক্ষেত্রে আরো পিছিয়ে আসে কিনা রিজার্ভ ব্যাংক সেটাও আমাদের দেখার। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আগামী দিনে মূল্যবৃদ্ধি কোন দিকে যাবে সে ব্যাপারেও রিজার্ভ ব্যাংকের একটা প্রত্যাশা করার কথা, পূর্বানুমান করার কথা। সেই ব্যাপারে রিজার্ভ ব্যাংক কি বলে যে অর্থাৎ পাইকারি মূল্যবৃদ্ধি 15% বেশি, খুচরো মূল্যবৃদ্ধি প্রায় 8%, এরপরে কি কোন কোন জায়গায় যাচ্ছে দেশ, সেই ব্যাপারে রিজার্ভ ব্যাংক কি বলে সেগুলোও কিন্তু নজর থাকবে অর্থনৈতিক বিশেষজ্ঞদের। হ্যাঁ সব বেশ, আশিসদা আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আবারও আপনার কাছে আসব। যে বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির বিশেষ সভা, সেই সভায় বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে, মূলত মূল্যবৃদ্ধি রোখাই প্রধান কাজ আরবিআই এর।
এবারে নজর রাখবো সেন্সেক্সের দিকে। শেয়ার বাজারের খবরে আমাদের নজর রাখতে হচ্ছে। সপ্তাহের প্রথম দিন এবং প্রথম দিনেই সেন্সেক্সে পতন, 93.91 পয়েন্ট পতন বা 0.17% পতন। বাজার বন্ধ হয় 55,775.32। নিফটি 14.75 পয়েন্ট পতন হয়েছে বা 0.09% পতন। বাজার বন্ধ হয় 16,569.55। আমরা বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের বিশেষ সংবাদদাতা আশিস চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোনে। আশিসদা, এই যে নিম্নমুখী শেয়ার বাজার, এর ইঙ্গিতটা কি মনে হচ্ছে, কি পরিস্থিতি হতে পারে যদি ব্যাখ্যা করেন? মানে আমরা দেখতে পাচ্ছি যে চলতি বছরে 2022 সালে একেবারে গোড়ার থেকেই শেয়ার বাজার ক্রমশ নিচুর দিকে যাচ্ছে। এর একটা প্রধান কারণ বা ভিলেন খাড়া করা হয়েছিল যে বিদেশি ফাটকা পুঁজি, সেটা ভারত ছেড়ে চলে যাচ্ছে বলে, তারা শেয়ার বিক্রি করে দিচ্ছে বলে শেয়ার বাজারে একটা পতন বা একটা মন্দার ভাব। কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হলো যে বিদেশি ফাটকা পুঁজির ভারত ছাড়া যেমন একটা কারণ, তেমনি মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি এবং সেই কারণে লোকেদের কেনাকাটা কমে যাওয়া। স্বপন, এটা সবাই আমরা জানি যে আমাদের যদি জিনিসপত্রের দাম খুব বেড়ে যায় তখন আমাদের খুব প্রয়োজনীয় যেগুলো সেগুলোর মধ্যেই আমাদের কেনাকাটা আমরা সীমাবদ্ধ করি। আমরা খাদ্য, জামা কাপড়, ওষুধ, হ্যাঁ, যাতায়াত, এর বাইরে আমরা একটা ভালো জায়গায় সিনেমা দেখার ব্যাপারটা হয়তো বন্ধ করে দেই, আমরা কোথাও বেড়াতে যাওয়াটা বন্ধ করে দেই। সেই রকম জিনিসগুলো করবার ফলে বৃদ্ধিটা, অর্থনৈতিক বৃদ্ধিটাও কিন্তু আটকে আটকে থমকে থমকে যাচ্ছে। একদম এই পরিস্থিতিতে আজকে রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির সভা শুরু হয়েছে। সেটা কোন দিকে যায়, আরো রেট বাড়ানো হয় কিনা, সেই দিকে তাকিয়েই লগ্নি বাজার কিন্তু থমকে থমকে চলছে, খুব বুঝুনে মেপে পা ফেলছে, এবং তারই প্রতিফলন কিন্তু আজকে সামান্য শেয়ার বাজারেও দেখা যাচ্ছে। হ্যাঁ, সব বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আশিসদা। আশিস চট্টোপাধ্যায় আমাদের বিশেষ সংবাদদাতা ছিলেন টেলিফোনে। আমরা সেন্সেক্সে পতন প্রথম দিনই, সপ্তাহের প্রথম দিনই বাজার বন্ধ হলো অনেকটাই পতন হওয়ার পরে, 93.91 পয়েন্ট বা 0.17% পতন সেন্সেক্সে। বাজার বন্ধ হয় যখন, তখন সেন্সেক্সের সূচক ছিল 55,675.32। অন্যদিকে নিফটির পতন 14.75 পয়েন্ট বা 0.09%, বাজার বন্ধ হয় 16,569.55।